হ্যালো বন্ধুরা তন্ময় বার্ড হাউস চ্যানেলে আমি তন্ময় আজকে আপনাদেরকে বলবো যে আপনাদের ফিন্স পাখির বাচ্চা হলে কি ভিটামিন সব ফুড দেবেন এইটা আপনারা ও যাবা ও ফিন্স ও ককটেল এদেরকে লাভবাট এদেরকেও দিতে পারবে এটা খুব একটি ভালো খাবার চলুন দেখা যাক কি খাবার দিই দেখুন এটা হচ্ছে আমার ফিন্সের কলোনি ঠিক আছে এটার মধ্যে আমি তিন জোড়া করছি দু ফুটের ও আমি সাকসেসফুল দেখুন এই খাবারটা আমি দিয়ে পি ডিম এটা হচ্ছে আপনারা যে কোনো যে মাছের ছি বা মাছের টুমো ওই সব বিক্রি হয় যে চারমা ওই দোকানে পেয়ে যাবেন এটা কুঁত্রিশ টাকা নিয়ে আসবেন তাহলে আপনারা ওই আমি যেমন কুড়ি টাকা কিনে এনেছি এইটা খুব একটি ভালো খাবারও তারা একটি পছন্দ কর এটা এটা কারণ কি এটা খেলে ভিটামিন ভালো পরিমাণে থাকে পিঁপড়ির ডিম দেখুন এইগুলো ঠিক আছে এগুলো সাথে সাথে পিঁপড়েও থাকে আপনারা এইটা আপনাদের পাখিদের খাদ দিতে পারবেন ও এটা তারা খেয়ে তারা বাচ্চাদেরকেও খাওয়াবেন তাহলে তাদের ভিটামিন খুব ভালো দেখুন আমি এটা দিয়েছি দেওয়ার সঙ্গে সঙ্গে ফিনো খেতে চলে এসেছে ও কি সুন্দর করে খাচ্ছে দেখুন ও আমি একটু ক্যামেরা নিয়ে গেছি বলে একটু ভয় পাচ্ছে দেখুন নিচের বদ্দিটা পর্যন্ত চলে এসেছে খাওয়ার জন্যে এবার আমি এদেরকেও দেব বদিটাকে দিচ্ছি আপনারা দেখুন আপনারা এইভাবে আমি যেভাবে দিচ্ছি সেইভাবে দেখে দেবেন বেশি খুব একটা মানে অল্প পরিমাণে দেবেন কোনো কি কোনো কিছুই বেশি পরিমাণে ভালো নয় ও দেখুন বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিটা খেতেও চলে এসেছে আপনারাও দিতে পারবেন এটা খুবই ভালো একটি খাবার ও দেখুন বাচ্চাটাও আছে বদি বাচ্চাটা ও খাইয়ে দেবে ও দেখুন এটা যাওয়া এবার আমি দেবো যাওয়াটাকে আমার ঠিক আছে বন্ধুরা এটা আপনারা দিতে পারবেন কোনো অসুবিধা হবে না আর পাখি পালন করবে সাধারণভাবে কোনো বেশি এই সেই দেওয়ার দরকার নেই আপনার এছাড়া ভাত চিড়ে গাজর বিন হালকা হয়ে কেটে দিতে পারবেন ও শাক সবজি আছে ওইগুলো দেবেন কোনো অসুবিধা হবে না বাচ্চা থাকাকালীন ও কিন্তু এই সময় আপনারা কোনো ভিটামিন ওষুধ বা কোনো কৃমি কসমস কিছু হবে তাহলে বাচ্চা মারা যেতে পারে ঠিক আছে কোনো ওষুধ সাধারণ এভাবে দেবেন তাহলেই হবে কোনো ভিটামিনের ওষুধ দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে আমার অন্য ভিডিওগুলো দেখবেন আপনারা অন্য ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন দেখুন এটা সাদা আলবেন ও এইগুলো খেলে চলে এসেছে সবাই খায় এটা বদ্রিরা অতটা বেশি পছন্দ করে না কিন্তু আপনারা যদি খাওয়ান তাহলে এটা অভ্যাস হবে এটা খুব একটু ভালো খাবার ভিডিও দেখে পছন্দ করে লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন এত ভিডিও দেখার জন্য সকলকে জানাই অসংখ্য